হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো যে কোনো কারণে একটা গ্যাপ গেছে, সো আগামী দিনে আমরা আবারও র্যান্ডম ভিডিও দেওয়ার চেষ্টা করব আগের মতো। এবং আগে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, সাপোর্ট দিছিলেন, তো এখনও আমাদের আগের মতো করেই সাপোর্ট দিবেন। তো আর একটা কথা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনার সাইকেল এবং টয়েসের উপরে, এই কন্টেন্টের উপরে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো কথা বাড়াবো না, আজকে আমরা যে কন্টেন্টের বা যে সাইকেলটার রিভিউ নিয়ে আসছি আমরা চলে যাব সেই সাইকেলের রিভিউতে। বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে সাইকেলের কালার গুলি আপনাদের সামনে দেখিয়ে দিতে চাই যে কয়টি কালার আছে। তো আপনার আমাদের কার্টনে টোটাল ঢাকা থেকে যে মাল আসে তার থেকে চার পিসে কার্টন হয়। তো কালার এখানে তিনটি কালারের ভিতরে সর্বপ্রথম সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত অরেঞ্জ কালার, ব্ল্যাকের উপরে ম্যাক্সিমাম প্রতিটা সাইকেলই ব্ল্যাকের উপরে আপনার যে কালার কম্বিনেশন করা, এটা হলো সেক্ষেত্রে এটা হলো অরেঞ্জ কালার। আপনারা দেখতে পাচ্ছেন রিং এবং আপনার সাসপেনশন সব জায়গায় অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। তো সিট বলেন, বডি বলেন এবং আপনার চাকা বলেন, সব জায়গায় আপনার অরেঞ্জ কালার। তো আপনার পরেরটা আমি দেখাচ্ছি। তো পরেরটা হলো আপনার যে এটা ব্লু ব্লু কালার। তো এভাবে বডিতে প্রত্যেকটাই কম্বিনেশনটা একভাবে, কালারটা শুধু আলাদা, বডিতে একরকমই কাজ করা, শুধু কালারটা ভিন্ন। তো এর আগে অরেঞ্জ দেখলাম, এটা হলো যে ব্লু, এরপর হলো আপনার যে লাল রেড, যে সাইকেলটি নিয়ে আমরা মূল ভিডিও তৈরি করব সেটা হলো এই লাল। তো আপনারা তিনটি কালারই আমি দেখিয়ে দিলাম, কালারগুলো হয়তো বা আপনারা বুঝতে পারছেন কীরকম কীরকম কালার আছে এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে আসছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে এটা আপনার সাইকেলের আগে সাইজটা বলে নেওয়া ভালো। সাইকেলের সাইজ হলো 20 ইঞ্চি। মূলত 6 বছরের পরের এইজের বাচ্চারা থেকে মোটামুটি 11-12 বয়সের বাচ্চারা পর্যন্ত এই সাইকেলটা চালাইতে এবং ব্যবহার করতে পারবে। তো এটা আমরা মূলত বলে থাকি হুন্ডার রিম, হুন্ডার রিম এর আপনার যে সাইকেল বলে থাকি মূলত লোকালি এরকমই বলে থাকে। তো আপনার মূলত অনেকে আছেন যে খুব ভালো মানের একটা সাইকেল চান, 7 থেকে 11-12 বয়সের যেসব এইজের বাচ্চাদের জন্য খুব ভালো মানের, বাবা মা প্রায় সময় বলে থাকেন খুব ভালো মানের সাইকেল চান, তো তাদের জন্য মূলত এই সাইকেলটা পারফেক্ট হতে পারে, তাদের জন্য মূলত এই সাইকেলটা পারফেক্ট হতে পারে। তো এটা আপনার যে হুন্ডার রিম বলতে আমরা এরকম রিম কি বুঝাই থাকি। তো এটার কোম্পানির কথা যদি বলতে হয়, এটা কোম্পানি হলো এক্সপ্রেস। তো তারা আপনার যে মার্গাট সাথেই দিয়ে থাকে, এরকম টাইপের আগে যে সাইকেল বিক্রি করছি আমরা ম্যাক্সিমাম সময় মার্গাট আপনার সাথে দেয়া থাকেনি, আমাদের নিজেদের আপনার দিয়ে তারপর সাইকেল বিক্রি করতে হয়েছে। তো আপনার এর বডিটাও অনেক হেভি করার চেষ্টা করছে, বডিটা অনেক ট্যাপটা এবং অনেক হেভি মানের হেভি ডিউটি যেটাই বলি না কেন। তারপর আপনার হ্যান্ডেল বারটা অনেক আপনার চ্যাপটা করার চেষ্টা করছে এবং গ্রিপটাও খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করছে। তো সিটটার কথা যদি বলা হয়, সিট খুবই ভালো মানের। মূলত আপনার যে এই সাইজের সাইকেল মূলত আপনার
এতটা আপনার যে হেভি মানের খুব কম আছে বাজারে, তো আমরা মূলত কাস্টমাররা অনেক হেভি মানের চাই থাকেন, যারা একটু রিচ কাস্টমার তারা একটু আপনার যে খুব ভালো মানের সাইকেল চাই থাকেন, মানে তাদের বাজেটটা ম্যাটার না, জিনিসটা ভালো দরকার, তো তাদের জন্য এই সাইকেল। আর আপনার বিষয় হলো বাচ্চাদের শখের জন্য বাবা মাদের সবারই যে রিচ হতে হবে বিষয়টা এমন না, সবাই খুব ভালো মানের সাইকেল চেয়ে থাকেন। তো হয়তোবা আমার এত কথার মাঝে হয়তোবা অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু সাইকেলের ব্যাপারে হয়তোবা বলা মিস হয়ে যেতে পারে, তো আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটা সাথে সাথে রিপ্লে দেওয়ার চেষ্টা করব। এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই সেই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। সো আপনারা যে কোনো সময় নক করলে আমরা সাথে সাথে রিপ্লে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, এবং সবাইকে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং সম্ভব হলে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।